প্রকৃতিতে হঠাৎ সৃষ্টি হওয়া বিশালাকার গর্ত সিংহোল নামে পরিচিত। সম্প্রতি চীনা বিজ্ঞানীরা দেশটির দক্ষিণাঞ্চলের গুয়ানজি জুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে 360 ফুট গভীরে এক সিংহোলের খোঁজ পেয়েছেন। লেই কাউন্টির পিংই গ্রামের কাছে গুয়াংজি জুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলেই এই সিংহোলের অবস্থান। এর ভেতরে লুকিয়ে রয়েছে বিশাল এক প্রাচীন বনাঞ্চল। এই বনাঞ্চলে এর আগে কখনো মানুষ প্রবেশ করেনি বলে দাবি করেছেন চীনের বিজ্ঞানীরা। সিংহলের গভীরতা 630 ফুট, দৈর্ঘ্য 1000 ফুট, প্রস্থ 490 ফুট। সম্প্রতি আবিষ্কার হওয়া বিশাল সিংহলের ভেতরে যে বনাঞ্চলের খোঁজ মিলেছে সেখানে বিশালাকার সব গাছও আছে। গবেষকরা জানাচ্ছেন মাটির গভীরে সেই বনাঞ্চলে 131 ফুট বা 13 তলা ভবনের সমান গাছের অস্তিত্ব আছে, যা রীতিমতো অবাক করে দিবে সবাইকে। সিংহলটির ভেতরের প্রবেশের তিনটি পথের হদিস পেয়েছেন তারা। মাটির গভীরে থাকা গাছগুলো সিংহলের ফাঁক দিয়ে গাছগুলো সূর্যের দিকে মুখ করে বেড়ে উঠেছে। গবেষক দলের প্রধান চেন লিস্কিন বলেন, সিংহলের ভেতরে যেমন ছোট গাছ আছে তেমনি আছে 131 ফুটের বিশাল আকৃতির গাছও। এই সিংহলে এমন কিছু আবিষ্কারের সম্ভাবনা আছে যা আগে কখনো দেখা যায়নি। তবে এর আগে মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অংশে সিংহলের সন্ধান পাওয়া যায়। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক।